Assalamu alaikum, my dear students and all viewers. I hope you are all fine and I am also fine. Take my cordial love and best wishes from the core of my heart on behalf of Rangpur Online School. My dear students and all viewers, today I want to introduce yourself with another way. So listen to me. I, Khatun Mollika, am teacher assistant school daffodil Siribandhu Dinajpur. I know that everybody already laughing because I am telling you wrong sentence. So right sentence is I am Mollika Khatun, assistant teacher in English daffodil residential model school Siribandhu Dinajpur. I am telling you wrong sentence for our today's topics. So my dear student, after hearing my wrong sentence, can you guess what may be our today's topics? Yes, we are going to discuss today rearrange. So today we will learn rearrange part 2 because I have already taken a class on rearrange. So everybody look at the board and listen to me, okay? So my dear student, today's topics is rearrange on interrogative and negative sentence. শুরুতে আমি তোমাদের কিছু রং আমার সম্পর্কে আমি আমার নিজের পরিচয় দিয়েছি কিভাবে ভুলভাবে তোমাদের আইকিউ টেস্ট করার জন্য যে আমি কি বলতেছি অবশ্যই তোমরা শুনে বুঝতে পেরেছো যে আমি কি বলেছি আমি রং সেন্টেন্স বলেছি এবং পরে সেগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করে বলেছি তাই তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় রিঅ্যারেঞ্জ তাহলে রিঅ্যারেঞ্জ মানে কি পুনঃ আমি আগের ক্লাসেই বলেছি যে রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে পুনরায় কোনো কিছু একটা এলোমেলো অবস্থায় যদি একটা সেন্টেন্সে জাম্বল ওয়ার্ড থাকে সেগুলোকে আমরা সাজিয়ে সুন্দর করে অর্থ প্রকাশ করব সেটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ আর আজকে আমরা রিঅ্যারেঞ্জ শিখব ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের তাহলে তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে যে সেন্টেন্সগুলো দিয়ে সাধারণত কি করা হয় কাউকে কোনো প্রশ্ন করা হয় যেমন কি তোমার নাম কি তুমি কি স্কুলে যাও তুমি কি ভাত খেয়েছো এগুলো কোন সেন্টেন্স এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স মানে কি যে সেন্টেন্সগুলো দ্বারা নাবোধক কোনো বাক্য বোঝায় তাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স আমি দুষ্টমি করি না আমি স্কুলে যাই না আমি ভাত খাই না এই সেন্টেন্সগুলো কি নেগেটিভ সেন্টেন্স তাহলে আজকে আমরা শিখব রিঅ্যারেঞ্জ কিসের উপর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উপর ওকে তাহলে আমরা এখন কিছু স্ট্রাকচার দেখি স্ট্রাকচারগুলো হচ্ছে ইন্টারোগেটিভ দেখো এক নম্বরে কি স্ট্রাকচার ইন্টারোগেটিভের স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করব তার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে বন্ধুরা আগে আমাদের গঠনটা জানতে হবে তাহলে আমাদের এক নম্বরে গঠন আছে কি আছে প্রথমে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব সব অক্সিলারি ভার্বগুলো আমি তোমাদের মোটামুটি সবগুলোই লিখে দিয়েছি ওকে গত ক্লাসে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বা মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন দেন 2 নাম্বার ডাব্লুএস ওয়ার্ড তোমাদের ডাব্লুএস এর উপর আমি অলরেডি তিনটি ক্লাস নিয়েছি ডাব্লুএস সুন্দর করে তোমরা বুঝেছো আমি আশা করি তাহলে ডাব্লুএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন তারপরে 3 নাম্বার আছে নেগেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ ঠিক আছে তাহলে আমাদের এই স্ট্রাকচারগুলো মেনে আমরা সুন্দর করে আমাদের কিছু ওয়ার্ড তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে দেওয়া থাকবে রাইট দ্য মিনিংফুল সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইয়োর ইনস্ট্রাকশন অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন বলতে তোমাদের কখনো প্রথমে আমরা যে লেটার লিখব সেটা কি করতে হয় বড় হাতের করতে হয় তারপরে সেন্টেন্সে কিন্তু
কি দেওয়া থাকে না, পাংচুয়েশন মার্ক দেওয়া থাকে না আমাদেরকে, সেন্টেন্সটি দেখে বুঝতে হবে কোথায় ফুল স্টপ, কোথায় ইন্টারোগেটিভ, কোথায় ইনভার্টেড, এগুলো আমাদের খেয়াল করতে হবে। ওকে, তাহলে কিছু উদাহরণ দিয়ে আমরা এখন প্র্যাকটিস করি বন্ধুরা। ওকে, তাহলে কি আছে, প্রথমে কি লিখছি আমি, ইউ, ডু, ইন, তারপর লিভ, ঢাকা। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা দেখে মনে হচ্ছে যে অবশ্যই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে শুরুতে কি অনেক ধরনের ওয়ার্ড আছে, কিন্তু আমাদের কি দেখে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ, সাহায্যকারী ভার্বটা দেখতে হবে যে কিসে আছে। তাহলে দেখো এখানে সাহায্যকারী ভার্ব কি আছে, ডু, তাহলে কি হবে, ডু নিলাম, তারপরে কি হবে, সাবজেক্ট, তারপরে ডু, ইউ, তারপরে কি নেব, কি আছে আমাদের মূল ভার্ব আছে, লিভ, লিভ মানে বাস করা, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে ডু ইউ লিভ ইন ঢাকা, তুমি কি ঢাকায় বাস করো, প্রশ্ন করা হচ্ছে না, আমি একজন আরেকজনকে প্রশ্ন করলাম তুমি কি ঢাকায় বাস করো, প্রশ্ন করলাম না। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সহজেই আমরা রিয়ারেঞ্জ করতে পারবো। একটা কথা মনে রাখবে, এখানে ডুটা হচ্ছে কিন্তু কি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে ডু ইউ লিভ ইন ঢাকা হয়ে গেল। তারপরে নেক্সট সেন্টেন্স, আর হোয়ার ইউ গোয়িং, তাহলে দেখো আমাদের দুই নম্বর স্ট্রাকচারে কি আছে, ডাব্লুএইচ ওয়ার্ড। ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো জাম্বল ওয়ার্ড থাকে, ইনকারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সে ওয়ার্ডটি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে স্ট্রাকচার, ইন্টারোগেটিভের স্ট্রাকচার করতে হবে। ওকে, তাহলে কি আছে বলো তো, ডাব্লুএইচ ওয়ার্ড কি এখানে, হোয়ার, তারপরে কি নেব, সাহায্যকারী ভার্ব আর, হোয়ার আর, তারপরে সাবজেক্ট কি আছে, ইউ, হোয়ার আর ইউ গোয়িং। তাহলে কি লিখছি আমি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, কাউকে আমি প্রশ্ন করলাম, ঠিক আছে। তারপরে থ্রি নাম্বার আছে, ওল্ড ইউ হাউ আর, দেখো তো এখানে কোনো ডাব্লুএইচ ওয়ার্ড আছে কি না, হ্যাঁ আছে, ডাব্লুএইচ ওয়ার্ড কি, হাউ, হাউ ওল্ড আর ইউ। তাহলে আমরা কি দেখলাম এখানে, ডাব্লুএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে হাউ ওল্ড, ডাব্লুএইচ ওয়ার্ডের সাথে কি নিয়েছি, ওল্ড, হাউ ওল্ড আর ইউ। তাহলে আমরা এটাকে প্রশ্ন করলাম কিভাবে, তোমার বয়স কত, কাউকে আমরা কি করলাম, প্রশ্ন করলাম, ক্লিয়ার। তারপরে আছে উড লাইক কাম টু, তাহলে আমরা কিভাবে সাজাবো, উড কি লিখছি আমি, উড লাইক টু কাম, তাহলে কি হবে, সাজাবো কিভাবে, উডটা কি ভার্ব বলো তো, উডও হচ্ছে একটি সাহায্যকারী ভার্ব, তোমাদের গত ক্লাসে লিখে দেওয়া আছে। তাহলে উড, তারপরে কি নিলাম, সাবজেক্ট উড ইউ, তারপর ভার্ব লাইক টু কাম, তাহলে উড ইউ লাইক টু কাম, তুমি কি আসতে পছন্দ করবে। তারপরে নেক্সট সেন্টেন্স দেখো কি লিখছি, শি হি ইজ ড্রিঙ্কিং নট, তাহলে এখানে দেখো তো আমরা নেগেটিভ সেন্টেন্স সাধারণত জানি যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পরে কি হয়, অবশ্যই কি নিতে হয়, নট নিতে হয়। নট মানে কি, নট মানে হচ্ছে না। তাহলে আমরা দেখে এই সেন্টেন্সটি দেখেই বুঝতে পারতেছি যে এখানে কিন্তু কী দিয়ে আমাদের সাজাতে হবে, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে করতে হবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী আছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ, তারপর অবশ্যই ফুল স্টপ করতে হবে। ওকে, তাহলে কী করব, কী নেবো এখানে, সাবজেক্ট কী বলো তো, কী আছে সাবজেক্ট, হি, হি, তারপর সাহায্যকারী ভার্ব কী আছে, ইজ, তারপর সাহায্যকারী ভার্বের পরে কী নেবো, নট, হি ইজ নট, তারপর মূল ভার্ব কী আছে, ড্রিঙ্ক, ড্রিঙ্কিং, তাহলে হি ইজ নট ড্রিঙ্কিং ছি, হি ইজ নট ড্রিঙ্কিং ছি, তারপরে ফুল স্টপ। আমাদের কিন্তু এই পাংচুয়েশন মার্কগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, তার সাথে কি করতে হবে, তোমাদের যে শুরুতেই, শুরুতেই আমরা সাধারণত কি করি, সব সময় বড় হাতের অক্ষরে করি, এটাও মনে রাখবে। ওকে, তারপরে কি আছে, ওয়ার প্লেয়িং নট দে, তাহলে এই সেন্টেন্সটি দেখেও আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি করতে হবে, কি করতে হবে বলো তো,
দেখেই বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে নেগেটিভে। তাহলে কি নিতে হবে? সাবজেক্ট প্লাস অয়ার প্লাস নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে কি লিখবো? দে অয়ার নট প্লেইং। তাহলে আমাদের এখানে হিজ নট ড্রিঙ্কিং টি, সে চা পান করে না, নাবোধক আসলো। তারপরে কি হলো? দে আর নট প্লেইং, তারা খেলতেছিল না। দুটাই কি আসলো? নেগেটিভ সেন্টেন্সে আসলো। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও, আর আমরা আরও কিছু প্র্যাকটিস দিয়ে এখন শিখবো। ওকে, সুন্দর করে তোমরা এটা লিখে নাও। ওকে, ধরো সেন্টেন্স দিলাম, কি সেন্টেন্স? তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে লিখে নাও। ওকে, ধরো অ্যাম নট আ বলো তো, এটা কি সেন্টেন্সে আছে বলো তো? তোমরা কি সেন্টেন্সে আছে? নট দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কি করতে হবে, কি নিতে হবে? অবশ্যই আমাদেরকে সাবজেক্ট আগে নিতে হবে। তাহলে বলো তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে কি? অ্যাম, আই, নট, এ, সিঙ্গা। তাহলে সাবজেক্ট কি বলো তো? সাবজেক্ট অবশ্যই আই। তাহলে আই নেব, আই নিলাম। তারপর সাহায্যকারী ভার্ব কি আছে? অ্যাম। তারপরে সাহায্যকারী ভার্বের পরে আমাদের কি নিতে হবে? নট নিতে হবে অবশ্যই। তাহলে আই এম নট। তারপর বাকি অংশে কি? সিঙ্গার। ক্লিয়ার? তাহলে তোমাদের জন্য আরেকটি সেন্টেন্স আছে, দেখি তোমরা পারো কিনে। কি হবে বলো তো? লিখছি ডিড প্লে হি কি লিখছি বলো তো? ডিড প্লে হি ফুটবল। এই সেন্টেন্সটি দেখে বলো তো কি হতে পারে? অবশ্যই হতে পারে কি? মনে করো কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ এখানে সাহায্যকারী ভার্ব কী আছে? ডিড আছে। ডিড প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, কোথায় থাকে থাক, আমাদের বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে, প্রথমে অক্সিলারি ভার্ব নিব, তারপরে সাবজেক্ট নিব, তারপরে মূল ভার্ব নিব, তারপরে বাকি অংশ, তার সাথে ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই। ওকে, তাহলে এখানে কী হবে বলো তো? কীভাবে আমরা করব? সাহায্যকারী ভার্ব কী নেব? ডিড। ডিড নিলাম। তারপরে সাবজেক্ট কি আছে? হি। তারপরে প্লে কি হবে? প্লে ভার্ব। তোমরা কিন্তু অনেকেই মনে করতে পারো যে ডিড মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তো ভার্বও পাস্ট হবে, কিন্তু ভার্ব পাস্ট হবে না, কারণ দুইয়ের পাস্টেই ডিড। ডিড মানেই সেন্টেন্সটি, কাজটি অতীতে করা বোঝাচ্ছে। ওকে, তাহলে কি হবে? ডিড হি প্লে ফুটবল। সে কি ফুটবল খেলেছিল? ইন্টারোগেটিভ আসলো। ক্লিয়ার? তাহলে আমি আশা করতেছি তোমরা সুন্দর করে সবাই বুঝতে পেরেছো, এবং এখন এগুলো খাতায় লিখে নাও। সুন্দর করে তোমরা তোমাদের খাতায় লিখে নাও। ওকে, তাহলে আমরা যদি এভাবে, আমি তোমাদের দুটি ক্লাস, একটি ক্লাস আগে নিয়েছি এবং আজকে আরেকটি নিলাম রিয়ারেঞ্জের ওপর, এই দুটি ক্লাস থেকেই আমি আশা করতেছি তোমরা অবশ্যই বেনিফিটেড হবে। আর সুন্দর করে আমি যে সেন্টেন্সগুলো দিলাম এগুলো অবশ্যই আরেকবার বাসায় প্র্যাকটিস করবে। তারপরে লিখে নাও। তাহলে এখানে সেন্টেন্সগুলো লিখে নাও তোমরা। আটটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করলাম, এই সেন্টেন্সগুলো সুন্দর করে লিখে নাও। ওকে, এবং বাসার পড়ার জন্য এরপরে রেডি হও। আগের বাসার পড়া কিন্তু পেরেছো।
ঠিক আছে, বাসার জন্য আমি কিছু সেন্টেন্স দেব, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে বাসার পড়ার জন্য লিখে নাও। হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে হোমওয়ার্ক লেখো। ওয়াস দ্য হেয়ার, কি লিখছি, ইউ ডু ইন রিড ফাইভ ক্লাস, তারপরে ইজ দা হার, কি লিখছি, ইজ দা হার কি লিখছি এটা বলো তো। তোমরা কিন্তু সবাই বলবে যে এটা হচ্ছে আইসল্যান্ড, কিন্তু এর সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে, আইল্যান্ড, এটা কিন্তু সবাই মনে রাখবে। আমরা কিন্তু অনেকেই বলে থাকি এই ওয়ার্ডটি দেখলে যে আইএস আইস এল এ এন ডি আইসল্যান্ড, কিন্তু আইসল্যান্ড সঠিক প্রোনাউন্সিয়েশন হবে না, সঠিক প্রোনাউন্সিয়েশন হবে আইল্যান্ড। তাহলে কি লিখছি, ইজ দা হোয়ার আইল্যান্ড, তারপরে লেখো হি ইজ নট রিডিং আ বুক স্টোরি, তাহলে কি লিখছি, ইজ হি নট রিডিং আ বুক স্টোরি, ঠিক আছে, তারপরে লেখো হান্ট্রিস লিখছি কান্ট্রিজ হাউ মেনি ইন দ্য কমপ্লিট অলিম্পিক্স, কি লিখছি দেখো তো, কান্ট্রিজ হাউ মেনি ইন দ্য কমপ্লিট অলিম্পিক্স, তাহলে এই পাঁচটি অনলি ফাইভ সেন্টেন্স ফর ইওর এস ডাব্লিউ, ওকে। তোমরা সুন্দর করে আমি যেভাবে স্ট্রাকচার দিয়ে তোমাদের কিছু সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করালাম, তোমরা এই সেন্টেন্সগুলো অবশ্যই করবে। আবারও বলতেছি, ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং হেয়ার অ্যান্ড শু ইউ ডু ইন রিড ফাইভ ক্লাস, তারপর আছে ইজ দ্য হেয়ার আই ল্যান্ড, ইজ হি নট রিডিং আ বুক স্টোরি, কান্ট্রিজ হাউ মেনি ইন দ্য কমপ্লিট অলিম্পিক্স, ওকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি, আর
আরেকটি কথা হচ্ছে, তোমরা আমার এই ক্লাসগুলো আশা করতেছি তোমরা সবাই ক্লাসগুলো দেখে উপকৃত হবে, এবং তার সাথে তোমরা এই ক্লাস করার পর যদি কোনো প্রবলেমে পড়ো, অর্থাৎ তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাকে কি করবে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে, আমি তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এ পর্যন্তই থাকলো। আমার যদি কোনো ক্লাসে ভুল হয়ে থাকে বা তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদেই থাকো। ওকে, আল্লাহ হাফেজ।